লাভ করতে পারবে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন এবং সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন। সুতরাং আল্লাহ জানছেন যে দেখো তোমরা যেসব নিয়ে গর্ব করবে সেসব ভিত্তিহীন। হ্যাঁ, সব খবর আল্লাহ রাখছেন, এসব এইসবই কোনো মর্যাদা নেই। এই ছিল আয়াত জাতীয়তাবাদকে ধূলিসাৎ করার জন্য কোরআনে কেরিমের ওহি, যা মহান আল্লাহ নাজিল করেছেন, যে জাতীয়তার কোনো অস্তিত্ব ইসলামে নেই। সামান্যতম যদি আপনার মধ্যে গন্ধ থাকে তো আপনার মধ্যে যতটা আছে ততটা জাহিলিয়াত আছে। এই যে এটা জাহিলিয়াত, জাহিলিয়াত কেন কি বলা হয়, মানে আপনি মূর্খ না? আপনি মূর্খ শুধু না, বরং জাহিলি যুগ নবী করিম সাল্লাল্লাহু ইসলামের আগমনের পূর্বের যুগটা, যেই যুগটা ছিল কুফরির যুগ, শিরকের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, আল্লাহর সাথে সম্পর্কহীনতার যুগ। হ্যাঁ, এই যুগটা, এই যুগের যতগুলি খারাপ চরিত্র ছিল তার একটি হচ্ছে, হ্যাঁ, রঙের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, অথবা আপনার ভাষার ভিত্তিতে, অথবা আপনার গোত্রের ভিত্তিতে, বংশে মর্যাদার ভিত্তিতে মর্যাদা নির্ণয় করা, অথবা অঞ্চলের ভিত্তিতে, এলাকার ভিত্তিতে মনে করা যে এ আপন সে পর, এই সব কথা, এগুলো হচ্ছে জাহিলি যুগের কাফের মুশরিকদের চরিত্র। তোমার মধ্যে যতটা থাকবে বেশি ততটা তোমার মধ্যে কুফরির চরিত্র রয়েছে, আর যত কমবে তত তোমার জাহিলিয়াত কমে আসলো। পুরোপুরি যদি সেটাকে তুমি একেবারে অন্তর থেকে সাফ করে দিতে পারো তাহলে তুমি উদখুলু ফিস সিলমে কাফা, সত্যিকার অর্থে পূর্ণরূপে ইসলামে প্রবেশ করেছো।